না আমিও চলে এলাম আর অদ্রনী লোখানে কাদা টাদা মেখে পুরো একদম আমার গিয়ে হবে বে 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 গুড মর্নিং আফটারনুন তো বাবা একটু থাম তো আমরা এখন যাব মইদু বিচ না হ্যাঁ মইদু বিচে এটা হচ্ছে ইঞ্চন এয়ারপোর্টের খুবই কাছে কিন্তু এত কাছে বলেই বোধহয় আমরা খুব একটা কি একবারই গিয়েছি সেটাও অনেক বছর আগে মানে এখানে আসার পরপরই তো তখন গিয়েছি তারপরে কোনোদিন যাইনি তো আজকে আবার ভাবলাম যে ওখানে যাব আমরা এখন এখন প্রায় 4:45 বাজে তো এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো হয়তো লাগবে তো ওখানে যাচ্ছি আমরা মেইনলি সানসেট দেখার জন্য লাস্ট উইকে লং উইকেন্ড ছিল 15 আগস্টের ছুটিটাও ছিল কিন্তু আমরা কোথাও যেতে পারিনি প্রচন্ড বৃষ্টি ফৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না আমার শরীর খারাপ ছিল কোথাও শরীর খারাপ ছিল তো সেই জন্য কোথাও যেতে পারিনি ওই জন্য ভালো আজকে যাই একটু সানসেট দেখে আসি বিচ থেকে আর বিচটা তো অনেকদিন যাওয়া হয়নি অদ্রনী তো একটু খেলাধুলো করতে পারবে বৃষ্টি ফৃষ্টি নেই তো ওই জন্য যাচ্ছে আর কানেরটাকে একটু বেশি বড় মনে হচ্ছে আমি বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে কানের দোলটা একটু বেশি বড় মনে হচ্ছে বাবা হেল্প করছে আচ্ছা ও জুতো করছে তো বাবা হেল্প করছে সেটা বলছে তো ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি কারণ সানসেটটা মিস করা যাবে না আমাদের কিচ্ছু ওয়েদার আমরা চেক করিনি ইভেন জানলা থেকে বোধহয় বাইরে তাকিয়েও দেখিনি কি যে কি অবস্থা মানে আকাশে সূর্যই নেই কি যে মানে সানসেট দেখতে যাচ্ছে ভগবানই জানে তো এরকম হঠাৎ করে এখন আমরা খেয়াল করছি যে পুরো মেঘলা আকাশ হয়ে আছে আমরা আগের বার যখন এই মইদো গিয়েছিলাম না এখানে একটা ব্রিজ আমরা এখনই ক্রস করব সেই ব্রিজটা তখন তৈরি হচ্ছিল তো তখন ফেরি করে যেতে হতো তো এখন ব্রিজটার উপর থেকে যেতে পারবো তো ফেরিটা করে যেতে হতো বলে সেই সময় একটু সময় বেশি লাগতো এখানে একটা ইমার্ট রয়েছে এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নাও নাকি তো আগের বার যখন এসেছিলাম তখন না মানে আইল্যান্ডটায় যাওয়ার আগে একটা এরকম কনভেনিয়েন্স স্টোর ছিল মানে ওটাই লাস্ট ছিল তারপর আর ওখানে গিয়ে তেমন কিছু শপ টপ ছিল না তখন তো আমি জানি না এখন হয়তো হয়েছে কিন্তু মানে রিস্ক নেওয়া যাবে না এই জন্য নিয়ে যেতে হবে অদ্রনীলের জন্য আমাদের জন্য কিছু তো ইনি ওয়েট করছেন বাবাকে বলেছে কুকিজ নিয়ে আসবে তো ব্রিজটা ওই দূরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা ওই আর এখানে কোথা থেকে একটা বোধহয় ফেরি ছাড়তো পিছন দিকটাতে তো ওই জন্য মানে ফেরির ওখানে প্রচুর লাইন দিত তখন অনেকটা সময় যেত তো এখন ব্রিজটা ওপেন হয়ে গেছে বলে একদম ডাইরেক্ট আমরা চলে যেতে পারবো তো ফেরির ওই পারে গিয়ে আবার ওই পার থেকে বোধহয় ট্যাক্সি না বাসে করে গিয়েছিলাম আমরা তখন তো অনেকটা সময় লেগে গিয়েছিল ফাইনালি মানে এখন সূর্য দেখা দিয়েছে আমাদেরকে আমি তখন দেখালাম যে মেক করেছিল তো এখন সূর্য উঠেছে তো সানসেট আশা করি দেখা যাবে এই যে হচ্ছে সেই ব্রিজটা আর হ্যাঁ আর ওই দিকটাতে এই যে এই জায়গাটাতে ফেরি ঘাটটা ছিল তাই না এটাই হচ্ছে জেটিটা মনে হয় না সব বোট গুলো সব মানে বালির ওপরে দাঁড়িয়ে আছে মাটির ওপরে দাঁড়িয়ে আছে এখন লো টাইড কি অদ্ভুত লাগছে দেখতে হ্যাঁ সবাই ফিরছে আর আমরা এখন যাচ্ছি আমরা তো সানসেট দেখতে এসেছি কিন্তু ভালো রোদ বলো যা মানে সানসেট দেখা যাবে মনে হচ্ছে ভালো রোদ আছে এখানে সানসেট তো 7:30 নাগাদ হয় তো দেরি আছে আর এখানে খুব সুন্দর একটা ম্যাপ বানানো আছে এই যে তো আগের বার যখন এসেছিলাম আমি অরিজিৎ সোনু আর অতনু না আমরা চারজন এসেছিলাম তখন চলো চলো টিকিট কাটতে হবে না আচ্ছা স্টে এখানে ওভারনাইট স্টে করা যায় স্যান্ড অদ্রনীল খুব খুশি হয়ে গেছে স্যান্ড দেখতে পেরে ওই জিপ লাইনটা তো আগের বার আমি করেছিলাম কিন্তু এবার আর অত শরীর টরীর ভালো নেই বলে আমি আর করবো না ভেবেই এসেছিলাম জিপ লাইনের জন্য এখান থেকে টিকিট নিতে হয় বোধহয় তখন 15,000 ওন ছিল ও এখন 18 আর 15 দুটোই আছে এই লো প্রেশার নিয়ে আমার ক্ষমতা নেই ওপরে ওঠার ওই জন্য আমি ভেবেই এসেছিলাম লাইনটাই চাপবো না অরিজিৎ আসার সময় টুপিটা আনবে বলে আর আনিনি ভুলে গেছে এখন দেখতে গেছে যে ওখানে কোথাও টুপি টুপি পাওয়া যাচ্ছে কিনা ও সমস্ত খুঁজতে গেছে পেলে ওর জন্য আনবে আমার জন্য লাগবে না
টেন্টগুলো আছে, ওই টেন্টগুলো রেন্টে পাওয়া যাচ্ছে কিনা, মানে কতক্ষণের জন্য, তো সেই সমস্ত কিছু খোঁজ নিতে গেছে অরিজিৎ। তো এই আমব্রেলাটার আমরা পেয়েছি, কিন্তু বসেছি আমরা কত দূরে, কারণ ছায়াটা এখানেই পড়ছে। বাবা চোখে ধুলো আসছে, তুই চাপবি? ও চাপবে না, ও ভয় পায়। আমরা এখন খাবো, কিমবাব নিয়ে এসেছে অরিজিৎ, আর কিছু টুকটাক কিছু মতো বিস্কিট ফিস্কিট এনেছে। কি বাজে একটা টুপি কিনেছে, আমার মোটেই পছন্দ হয়নি। এরকম ভালো টুপি, টুপিটা ভালো, আমার একদম ভালো লাগেনি দেখতে। যখন টুপি পরে আসছে আমি চিনতে পারিনি। আর রেখে যাও সব কিছু, আমি পাহারা দিচ্ছি। আমি এখানে বসে রিল্যাক্স করছি আর ওরা দুজন জলের মধ্যে খেলছে। আর যেটা হয়েছে, বিচে আসছে, কিন্তু আমাদের মাথাতেই নিয়ে যে আমাদের একটা ম্যাট নিয়ে আসা উচিত, সানগ্লাস, এ সমস্ত কিছুই নিয়ে আসেনি। আমব্রেলাটা আমরা রেন্ট করলাম, ম্যাট ফ্যাট কিছু পাইনি ওখানে, তো নিয়েও আসেনি আমরা। আমাদের কারে রয়েছে, তো এত দূর চলে এসেছি, পার্কিং থেকে একটু দূর, তো ওই জন্য আর যাইনি, এমনিই মাটিতে বসে আছি। আর ওরা দুজন জলের মধ্যে খেলছে, আমি জলের মধ্যে আর নামছি না, আমার ইচ্ছে করছে না নামতে। অদ্রিনীল আর অরিজিৎকে দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও চলে এলাম। আর অদ্রিনীল ওখানে কাদা টাদা মেখে পুরো একদম, জানতাম এরকম করবে, জামা কাপড় নিয়ে এসছে আজকে পুরো, মানে জামা কাপড় নিয়ে এসছে, বাকি বসার ম্যাট ফ্যাট অত সব কিছু মনে ছিল না। সানসেট একটু পরেই হবে, আজকে মনে হচ্ছে না হাই টাইড আমরা দেখতে পারবো, তাই না? অনেকক্ষণ হয়ে গেল এসেছে, এখনও সেই তেমনই জল টল রয়েছে, আর লোক কত দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইখানে সেই অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, তো আমরা আজকে আর যাইনি। আজকে অদ্রিনীল মন ভরে এনজয় করছে, হ্যাঁ, কাদা মেখে, তার সঙ্গে অদ্রিনীলের বাবাও যাকে পাচ্ছে তার সঙ্গে খেলতে শুরু করেছে ওখানে। কাকে কাকে মা ভাবছে, কতজন কিছু মা ভাবলো আজকে ঠিক নেই, খেলুক। কি অদ্ভুত একটা টুপি কিনে যাওয়া, ফালতু লাগছে পুরো। না তোমার টুপি পরে একটা ছবি তুলি ওখানে। আর একটু পরেই সানসেট হবে, মানে যেটা দেখার জন্য এসেছে সেটা মনে হচ্ছে ফাইনালি দেখতে পাবো, দারুণ লাগছে। বড়দেরও একটু বাচ্চা বাচ্চা জিনিস করতে ইচ্ছে করে না, জল টল ফেলে। কি অবস্থা এখানে দেখে মনেই হচ্ছে না জল ছিল, দারুণ লাগছে দিকটা দেখতে। এই আমাদের সমস্ত আমব্রেলাগুলো নিয়ে চলে গেছে কখন, 7টা পর্যন্ত, হ্যাঁ ওই যে সব গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। আর ওইখানে অদ্রিনীল, দেখতে পাচ্ছ সমুদ্রে টাচ করে গেছে, এটা হচ্ছে সূর্যাস্তের পর আকাশ। অদ্রিনীলকে এই জলের থেকে মানে বার করা কি যে কষ্ট, কখন থেকে বলছি কিছুতেই শুনছে না, জামা কাপড় সব কখন থেকে ভেজা জামা কাপড় পরে আছে। এতক্ষণ মনে পড়েনি খিদের কথা, হ্যাঁ এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা আর এখানে খাওয়া দাওয়া করছি না, যা স্ন্যাক্স আনাচ্ছি। কি হলো কার, চল যাচ্ছি তো কারে। কি কি মুভির শুটিং হয়েছে, তো এগুলো সমস্ত কিছু এখানে ছবিগুলো লাগানো আছে এখানে। আর এখন অন্ধকার হয়ে গেছে, আমরা পার্কিং এর দিকে যাচ্ছি, পার্কিং এ অন্ধকার। ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে। ফিরে এসে এখন এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি, আমার লাল চা খাচ্ছি, প্রায় খাওয়া হয়ে গেছে, আর রান্না করতে যাব। আমি এসে মেকআপ টেকআপ কিছুই তুলিনি, ভালো করে জাস্ট মুখ, মানে হাত পা মুখ চোখ ভালো করে ধুয়ে নিয়েছি। অদ্রিনীলকে প্রায় স্নান করানোর মতো করে ধোয়াতে হয়েছে, সারা গায়ে হাত পায়ে বালি ছিল। এবার রান্না করবো, আর রান্নাতে আজকে কিছু একটা খুব সিম্পল রান্না করবো। আমি অলরেডি চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি, কিন্তু ভেন্ডি অর্ডার করেছিলাম আমি কালকে, ভেন্ডি এসে গেছে, হয়তো ভেন্ডি ভাজা করবো না কি বুঝতে পারছি না, ভাজাই করবো হয়তো। তো ওগুলো এখন রান্না বান্না করে এরপর ডিনারটা করতে হবে তাড়াতাড়ি করে। ডাল হচ্ছে এখানে, মানে ডালটা সেদ্ধ করতে ইচ্ছে, আর এখানে আলু ভেন্ডি ভাজা, ডিমও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সকালবেলায় চা খাচ্ছি, কালকে রাতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম দিয়ে, আমি আর আমার মনেই ছিল না যে ভিডিও শেষ করতে হবে। আমি অদ্রিনীলকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম চা খেতে খেতে ভিডিওটা আজকে এখানে শেষ করি। জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার তো জায়গাটায় গিয়ে খুব ভালো লাগলো, আর লাস্ট টাইম যখন গিয়েছিলাম সেই সমস্ত কথাও মনে পড়ছিল। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আমি রেখে দিয়েছি টাটা বলে, বলছে আমিও টাটা বলবো। তুমি বৃষ্টি ভিজো না।
ঠান্ডা লেগে যাবে। এই গানটা করছে আরেকবার কর, একবার কর না, বৃষ্টি ভিজো না, বৃষ্টি ভিজো না তুলতে দারে পাগল হলে নাকি আমার কি হবে বে 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 তোর কিছু হবে না বাবা, তোর কিছু হবে না, তুই তো চিন্তা করিস কিচ্ছু হবে না তোর। খুব সুন্দর, বাই।